वेलकम 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 बैक टू अनदर गेम प्ले। आज के आबार आमरा खेलते जाच्छी फास्ट फूड मैनेजर। यस, কারণ ভাই আগের গেম প্লেতে আমি বলেছিলাম 10K লাইকস কমপ্লিট হলে তাহলে আমি নেক্সট পার্ট আনবো, বাট তোমরা 11,000 লাইক করে দিয়েছো। Yes, ওকে ওকে, তো ঠিক আছে, এবার এই ভিডিওতে 15K, yes 15K লাইক আসবে, তারপরেই এটা নেক্সট পার্ট আনবো। তো ওয়েলকাম গাইস আমাদের আবারও সেই ঘরের মধ্যে যেখানে আমরা একটুও থাকি না। Yes ভাই, আমরা এই ঘরে একটুও থাকি না, কারণ সারাদিন আমরা ভাই বাইরে থাকি আর আমরা কাজ করি গাইস। আজকে আবারও আমরা আমাদের দোকানে যাব, আর হ্যাঁ আজকের এপিসোডে আমরা নতুন একটা বড় রেস্টুরেন্ট খুলবো। ওকে, তো এটা হলো আমাদের দোকান নাম্বার 1, যেটার নাম হলো দাদা কা ধাবা। বাকি এখানে আমি একটা স্টাফ রেখে দিয়েছি আর নিজে নিজে কাজ করবে। ভালো মতো কাজ করিস ভাই, ঠিক আছে। ওকে চলো, আমাদের 2 নম্বর দোকান একটা আছে যেখানে আমরা কি বিক্রি করতাম ওটার মধ্যে, ভাই আমি ভুলেও গেছি কি বিক্রি করতাম, এক মিনিট দেখে নি। ওকে, 2 নম্বর দোকানের নাম হলো নট মাখা কাকু, আর সেখানে আমরা বিক্রি করতাম মনে নাই ভাই আমার সত্যিকারে। দাঁড়া গাইস, এখনই বলছি। ওকে, 2 নম্বর দোকানে চলে আসছি। 2 নম্বর দোকানে এখানে আমরা কি বিক্রি করতাম, ও ওকে ওকে ওকে, এখানে আমরা হট ডগ বিক্রি করতাম। ওকে, তো এই দোকানে আমরা স্টাফ রেখে দিচ্ছি, তো এই দোকানটাকে ওপেন করে দে। ব্যাস, ওপেন হয়ে গেছে। ওকে, এটা হলো আমাদের 3 নম্বর দোকান, যেটা আমরা লাস্ট এপিসোডে খুলেছিলাম, আর এই দোকানটার নাম আমরা রেখেছি সুন্দর দোকান। আর এখানে আমরা বিক্রি করতাম হলো, আরে শর্ট, আরে রাস্তার মাঝখানে ভাই, এই তুই রাস্তার মাঝখানে কেন আসলি, মানে নিজের রাস্তা পাইছিস নাকি ভাই, এই জায়গাটাতে আমাকে কেউ 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 পাত্তা দেয় না। চল দোকানটা খোল। এই দোকানে আমরা কি বিক্রি করতাম, ওকে এখানে আমরা এটাকে কি বলে ভাই, কাবাব, কাবাব, ইয়েস কাবাব বিক্রি করতাম। আর হ্যাঁ গাইস, এই দোকানে দেখো তোমরা বাইরে দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা স্টল রেখেছি, এখান থেকে আমরা ড্রিঙ্কস দিতে পারবো। বাকি আজকে গাইস, আজকে আমরা যেটা করব সেটা হলো আমরা নতুন স্টোর কিনবো। ইয়েস, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রপার্টি, এই দেখো দেখতে পাচ্ছ এই যে এই স্টোরটা, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বাই বার্গার শপ $1000। ওকে, $1000 দিয়ে আমি এই দোকানটাকে আজকে কিনবো। ওকে, কিনে নে ভাই, সবার আগে কিনে নে। ব্যাস, কিনা হয়ে গেছে, এখন আমাকে খুঁজতে লাগবে ভাই দোকানটা কোথায় আছে। আর তার আগে আমাকে এই দোকানে জিনিসপত্র এনে এখানে স্টাফ রাখতে হবে। ওকে লেটস গো, সবার আগে সকাল হয়ে যাচ্ছে ভাই, এখন সকাল হচ্ছে না রাত হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওকে, যে হোক আমাদেরকে এখন আমাদের ম্যাপ খুলতে লাগবে। ম্যাপ কোথায় ভাই, ম্যাপের মধ্যে তো লেখাই নাই কোথায়, আমার দোকানটা কোথায় এখন আমাকে খুঁজতে হবে। আমি কোথায় দোকান গেছি সেটাও জানি না। এটা নাকি, এটা ও ইয়েস মনে হচ্ছে এটাই, এটা নাকি, ও এটা নাকি, আমি বুঝতে পারছি না ভাই এটা কি না, এক মিনিট, ও ইয়েস ভাই এটা 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 এটাই 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 এটাই, দেখো ও ভাই কত বড় বিল্ডিং, এখন তো শুধু গ্রাউন্ড ফ্লোরটা ওপেন হয়েছে, আমার মনে হচ্ছে পরে উপরের ফ্লোর গুলোকে ওপেন করা যাবে। আর পাশে এটা কি ভাই, পাশে এখানে গ্যারাজও আছে, আমি মানে গাড়িও কিনতে পাবো নাকি। ইয়েস মনে হচ্ছে গাড়িও কিনা হবে পরে আস্তে আস্তে, বাট এখন না ভাই, আমি ভাবছিলাম যে গেমটার মধ্যে বেশি কিছু করা যায় না, বাট না না ভাই গাড়িও কেনা যাবে হয়তো আমার মনে হচ্ছে। তো তার আগে ভাই, তার আগে আমাদেরকে আজকে এই বার্গারের দোকানটাকে ওপেন করতে লাগবে। এই বার্গারের দোকানটাকে ওপেন করার জন্য কি কি করতে হবে, ভেতরের লুকটাকে সবার আগে চেঞ্জ করতে লাগবে, গ্রিন আর ইয়েলো একটু ভালো লাগতেছে না, এটাকে কি করব, ব্লু করব। ওকে, তো এখন দেখো উপরে কালারটাকে আমি একটু হোয়াইট হোয়াইট রাখছি, হালকা পিঙ্ক হালকা হোয়াইট, এটা ঠিক লাগতেছে, আর গ্রিন কালারটাকে চেঞ্জ করতে হবে। ওকে, তো এবার ব্ল্যাক করে দিয়েছি, কিন্তু ব্ল্যাকটাও ভালো লাগতেছে না ভাই, এক কাজ করি এটাকে না রেড বা ইয়েলো এরকম টাইপ কিছু একটা দিই। ওকে, তো এবার আমরা ব্লু কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালারটা তাও একটু ঠিক লাগতেছে, বাকি পরে আমরা আস্তে আস্তে চেঞ্জ করে নেবো। কিন্তু তার আগে এই দোকানটাকে ওপেন করাই এখন দিক থেকে ভাই, ওপেন করার আগে আমাদেরকে অন্য কিছু একটা করতে লাগবে। ওপেন করার আগে আমাদেরকে কি করতে হবে, হায়ার আ ওয়ার্কার ফর শপ নাম্বার 2। ওকে ওকে ওকে, আমাদেরকে একটা ওয়ার্কার হায়ার করতে হবে, তারপরে বাই টেবিল এন্ড চেয়ারস। ওকে, আমাদেরকে টেবিল এন্ড চেয়ারস বুক করতে লাগবে এই স্টোরের জন্য ভেতরে, এবার আমাদেরকে অনেকগুলো চেয়ার কিনতে লাগবে। তারপরে কি, বাই স্টোভ, ডিপ ফ্রায়ার, বাস্কেট, ফ্রেঞ্চ ফ্রাইস, কন্টেইনার। ওকে ওকে ওকে, কি কি কিনতে লাগবে ভাই কিছু বুঝতেছি না আমি। তারপরে আর কি, বাই বার্গার বান, চিজ, কাটলেটস, কেচাপ, ক্যাবেজ, ককাম্বার, অয়েল, ফ্রেঞ্চ ফ্রাইস এন্ড ফ্রেঞ্চ, বাবা বাবা বহুত কিছু কিনতে লাগবে ভাই। ওকে 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 ভাই, আজকে আমাদের এই দোকানটাকে ভালো মতো চালাতে লাগবে। তারপরে গাইস, আজকে আমরা বার্গার বানাবো গাইস, বার্গার। ওকে, সবাই আমাদেরকে যেটা করতে লাগবে সেটা হলো ওয়ার্কার হায়ার করতে লাগবে ভাই। এদিকে একটা ফার্মাসি আছে ভাই, এদিকে মেডিকেল স্টোরও আছে। ওকে সবাই চলো, এটা কি, এটা কি, এটা তো কোনোদিনও দেখি নাই, এটা কি ভাই নতুন আপডেট আসছে নাকি, এটা কি এখানে যাওয়া যাবে, ও ও ভাই এটা কোথায় আসলাম আমি, এক মিনিট ভাই এটা তো ছিল না আগে আর আপডেট, আমি দেখি নাই, এটা নতুন আপডেট আসছে গাইস, আমি মনে যা মনে হচ্ছে এখানে একটা একটা ক্লাবে চলে আসছে, এখানে পুরো ডান্স গান হচ্ছে, হ্যালো, ও ভাই পুরো ডান্স হচ্ছে ভাই, ওই দেখো কি নাচছে, এই দেখ এই দেখ, ও ভাই কি নাচ কি নাচ কি নাচ কি নাচ, ও ভাই সে নাচছে, ও ভাই ভাই এটা তো আমি আজকে জানতে পারলাম যে আমার দোকানের পাশে এগুলো আছে, ও এখানে কি হচ্ছে, ও ভাই এখানে না এগুলো 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 ভালো জিনিস না গাইস, এগুলো ভালো জিনিস না, চলো এখান থেকে বাড়াই ভাই, এখানে আমাদের কোনো কাজ নাই, বাড়া ভাই এখান থেকে, এখানে পরে আসবো গাইস আমরা কোনোদিন, পরে কোনোদিন এখানে টাইম নিয়ে আসবো। বাকি এটা কোথায় আসলামটা কোথায় ভাই, এখানে নতুন নতুন জায়গা, এগুলো তো আগে কোনোদিনও দেখি নাই, এগুলো বোধহয় আস্তে আস্তে আনলক হয় গাইস। ইয়েস, ওকে এখন কোথায় যেতে লাগে, কোন জায়গায় চলে আসলো ভাই আমি কিছু বুঝতে পারছি না ভাই, নতুন নতুন জায়গায় চলে আসছি আমি ভাই, আমাকে আমার কেউ দোকানে পৌঁছায় দে প্লিজ, তো না ভাই বেশি টাইম ওয়েস্ট করা যাবে না গাইস, বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, ফটাফট চল। সত্যিকারে ভাই এটা কোথায়, এটা কোন জায়গা, এটা প্রথমবার দেখতেছি আমি। ওকে পৌঁছায় গেছি পৌঁছে গেছি। ওকে এটা হলো আমার সেই দোকানটা, তো আজকে আমাকে এই দোকানটার মধ্যে ওয়ার্কার রাখতে লাগবে। ওকে সর্বপ্রথম ওয়ার্কারটাকে আগে রেখে দে, এই দোকানে কোন ওয়ার্কার রাখা যায় কোন ওয়ার্কার রাখা যায় কোন, এইটাকে রাখি এইটাকে, ব্যাস
সেট ওকে হ্যালো ম্যাডাম ভাই তোকে কিছু দেখা যাচ্ছে না ভাই ওকে তো দেখো এই দোকানটা তোমাকে আমি দিলাম এখানে কাবাব যে আছে না এই কাবাব গুলো ভালো মতো বিক্রি করবে ঠিক আছে তোমাকে আমি আরো জিনিসপত্র নতুন জিনিসপত্র আইনে দেবো পরের এপিসোডে যদি এই ভিডিওতে 15K লাইকস হয় তার জন্য লাইক করো ফটাফট তারপরে আমি তোমাকে নতুন আরো মালপত্র আইনে দিব তারপরে ওগুলাকে বিক্রি করো বাকি আজকের জন্য এতটুকুই বিক্রি করো আজকে আমাকে নতুন আমার দোকানকে খুলতে হবে ভাই ওই দোকানটার নামও আমি রাখি না এখন নামও রাখতে লাগবে কিন্তু তার আগে গাইস নাম রাখার আগে আমাকে সুপার মার্কেটে যেতে হবে আর মার্কেটে গিয়ে আমাকে জিনিসপত্রগুলোকে কিনতে হবে যেগুলো আমাকে কিনতে বলছে ওকে সবথেকে আমাদেরকে টেবিল এন্ড চেয়ার কিনতে লাগবে ও এখানে কিছু কিনতে লাগবে কি এখানে কি কিনতে লাগবে ফ্রেঞ্চ ফ্রায়ার্স কন্টেইনার্স স্টোভ ডিপ ফ্রায়ার বাস্কেট কি কি ভাই উফ মাথা ঘুরে যাচ্ছে ভাই এগুলা ওকে এটা এটা কি রোলার গ্রিল না এটা না প্রেস গ্রিল না কাবাব গ্রিল না ভেজিটেবল ট্রে না স্টোভ ওকে স্টোভ নিতে লাগবে বলছিল স্টোভ নিয়ে নিলাম তারপর ডিপ ফ্রায়ার নিয়ে নিলাম তারপর বাস্কেট নিয়ে নিলাম তারপর ফ্রেঞ্চ ফ্রায়ার কন্টেইনার নিয়ে নিলাম ওকে ওকে তো বার্গার শপে ওপেন করার জন্য আমাকে যেগুলো যেগুলো জিনিস নিতে হবে সেগুলো আমি নিয়ে নিয়েছি বাকি আর কি কি নিতে লাগবে টেবিল এন্ড চেয়ার তো দেখো আমরা একটা অনেক বড় রেস্টুরেন্ট খুলছি তো সেখানে না একটা ভালো টেবিল এন্ড চেয়ার আনতে লাগবে তো আমি ভাবছি যে এই ব্ল্যাক টেবিলটা অনেক ভালো লাগতেছে তো এটা আমরা ধরো তিনটে নিয়ে নিলাম ইয়াস তিনটে যদি টেবিল নিই তাহলে চেয়ার কতগুলো লাগবে 12টা অবভিয়াসলি চেয়ার কোনটা মানাবে ভাই ওটার সঙ্গে এই টেবিলটার সঙ্গে চেয়ার কোনটা মানাবে এটা ওকে এটা তাহলে 12টা নিতে লাগবে না 12টা লেটস গো ওকে 12টা ও ভাই এটা কি বাইরে কি সকাল হয়ে গেল নাকি ওকে 12টা টেবিল চেয়ার নিয়ে নিলাম আমরা এবার কি করতে হবে আমাদেরকে ওকে এবার আমাদেরকে ইকো মার্কেটে ঢুকতে হবে ওকে তো ইকো মার্কেট থেকে আমাদেরকে যেগুলো নিতে হবে সেগুলো হলো বার্গার বানস চিজ কাটলেটস কেচাপ ক্যাবেজ ককাম্বার অয়েল বাপরে বাপরে বাপ ওকে সবথেকে বার্গার বানস কোথায় আছে বার্গার বানস এটা কি সসেজ না পিৎজা না পিৎজা ওকে পিৎজাও আমরা খুলতে পারবো পিৎজা বোধহয় নেক্সট এপিসোডে ফ্রেঞ্চ ফ্রায়ার্স নিতে লাগবে ওকে এটা নিয়ে নে তারপর র কাটলেটস নিয়ে নে তারপর ইনভেন্টরি আমার ফুল হয়ে গেছে ভাই আবে ইয়ার আমার ব্যাগ ফুল হয়ে গেছে গাইস এক কাজ করি সবার আগে আমার ইনভেন্টরিটাকে আগে খুলে খালি করে দিয়ে আসি খুলে আসে বলতেছি ওকে সব আমাদের দোকানটাকে নাম দিতে লাগবে নামটা আমরা পরে দিব তার আগে দোকানটার ভিতরে চলো রেস্টুরেন্টটার ভিতরে এখানে আমরা এখন আমাদের যেগুলো জিনিসপত্র আমি কিনে নিয়ে আসছি সেগুলোকে রাখতে লাগবে তো এটাকে ধরো আমরা এখানে রেখে দিই এটাকে এখানে পরে ভালো সাজাই দিব এগুলাকে কোন কোন কি কাজে কি লাগে এগুলো আমরা জানি না এটাকে এখানে রাখ দেন বাস্কেটটাকে এখানে রেখে দিই এখন বর্তমানে বাকি আমাদেরকে নিতে লাগবে টেবিলস ওকে টেবিলগুলোকে এখানে একটা রাখ ওকে তারপর আরেকটা টেবিলটাকে এটাকে এখানে রাখ ওকে লাস্ট টেবিলটাকে আমরা এখানে রাখবো ওকে তো এখানে আমাদের আরো টেবিল ভরানো যাবে এখানে আরো অনেকগুলো টেবিল রাখা যাবে কিন্তু বর্তমানে আমরা এতটুকুই রাখতেছি পরে এই দোকানটাকে আরো বড় করবো আস্তে আস্তে আমি চাচ্ছি কি একবারে সবগুলো দোকান আমি খুলে নিই তারপর আস্তে আস্তে সবগুলোকে বড় করবো ওকে সব তুমি এখানে টেবিল চেয়ারটা রাখ তারপর এটাকে এখানে রাখ দেন বাকি চেয়ারগুলোকে সেট করে দে ফটাফট ভাই এখানে একটা দেন এখানে একটা তারপরে এটার এখানে একটা দেন এখানে একটা দেন এখানে একটা দেন এখানে একটা ব্যাস ওকে তো এটার কমপ্লিট হয়ে গেল এখন এটার বাকি আছে এখানে একটা এখানে একটা না এটা একটু বেশি দূরে হয়ে গেল এখানে একটা এন্ড দেন এখানে একটা ওকে আরে ওর আমাকে তো যাইতে দে ভাই আমি বেরো ওকে বেরো গেছি ভাই বেরো গেছি ওকে তো আমাদের চেয়ার এন্ড টেবিল তিনটে ফিক্সড হয়ে গেল বাকি এখন আমাদেরকে এই দিকেও চেয়ার রাখতে লাগবে আর উপরের ফ্লোর গুলোকে আস্তে আস্তে কেনা যাবে কিনা আমি জানি না এগুলা করতে লাগবে কিন্তু তার আগে আমাদেরকে বাকি জিনিসগুলোকে নিয়ে আসতে লাগবে আমাদের ইনভেন্টরি ফুল হয়ে গিয়েছিল আমাদেরকে বার্গার বানানোর জন্য যেসব জিনিসপত্র লাগবে সেগুলোকে কিনতে হবে বাকি গাড়ি কবে কিনবো ভাই আমি এই গেমের মধ্যে বারবার এত দূর হাইটে হাইটে আসতে ইচ্ছা করে না ভাই ওকে তো আমাদেরকে এখানে কি কি কিনতে লাগবে কাবাব বানস চিজ কাটলেটস কেচাপ ক্যাবেজ ককাম্বার ওকে ক্যারটস নিয়ে নে তারপর মিল্ক লাগবে না ডোনাটস লাগবে না চিজ লাগবে ককাম্বারস লাগবে টমেটো বলেনি বোধহয় ক্যাবেজ বলছে ব্যাস আর কি লাগবে ভাই কফি লাগবে না বার্গার বানস লাগবে আর কি লাগবে কাপস লাগবে ওকে আমাদের ফুল হয়ে গেছে ভাই ইনভেন্টরি আবার চলে গেছে যতটুকু জিনিস নেওয়া হয়ে গেছে সেগুলোকে আগে রেখে আসি ওকে পৌঁছে গেছি আমরা দোকানে ওকে যে জিনিসপত্রগুলো আমি নিয়ে আসলাম সেগুলোকে আগে রেখে দিই এটা হলো চিজ চিজটাকে এখানে রাখ দেন এটা কি এটা হলো জানি না কি এটা ক্যারেট তারপর এটা হলো আরো দুটো জিনিস নিয়ে আসতে লাগবে সেটা হলো অয়েল নিয়ে আসতে লাগবে আর কেচাপ নিয়ে আসতে লাগবে তারপর বার্গার কিভাবে বানাতে হয় সেটাও আমি জানি না ভাই সেটাও শিখতে লাগবে তাত্রিকর অয়েল কোথায় ভাই এটা কি এটা তো না এটা তো ড্রিঙ্ক ভাই অয়েল কোথায় অয়েল 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 ওকে অয়েল পেয়ে গেছি তেল পেয়ে গেছি এবার হলো কেচাপ 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 ব্যাস টাস্ক কমপ্লিট ভাই ওকে এবার শুধু আমাদেরকে বানাতে শিখতে হবে আর আমাদের দোকান রেডি লেটস গো লেটস গো লেটস গো ওকে এবার আমাদেরকে জিনিসগুলোকে রাখতে লাগবে কেচাপটাকে এখানে রাখ কেচাপটা
টাকে রাখ দেন অয়েলটাকে এখানে রাখ ব্যাস এবার আমাকে বানাতে হবে ওকে গাইস আমি বুঝিয়েছি যে বার্গার কিভাবে বানাতে হয় আজকে গাইস আমরা বার্গারই বানাবো কারণ আজকে এখানে না অনেক কিছু জিনিসপত্র আছে ফ্রেঞ্চ ফ্রাইজ যা আছে ওই যে স্টিকি এর মতন থাকে সেটাও বানানো যাবে সেটার জন্য আমি মেশিন নিয়ে এসেছি কিন্তু আমাদেরকে আজকে আমরা সেটা বানাবো না আজকে আমরা অন্য কিছু বানাবো আজকে আমরা শুধু বার্গারই বানাবো শুধু এটা লাগবে আমাকে ওকে সবার আগে বার্গার বানানোর জন্য যে আমাদেরকে জিনিস লাগবে সেটা হলো নিয়ে আসি আমি মার্কেট থেকে ওই যে একটা কিচেনের মধ্যে রাখে না জিনিসপত্র গুলো সেটা আমাকে নিতে হবে যেটা ওই যে দাঁড় দেখা দিচ্ছি এই যে ওকে এটা এটা কাটিং বোর্ড এটাকে দুটো আমাকে লাগবে দুটো কাটিং বোর্ড লাগবে চাকু লাগবে কিছু দেন আর কিছু লাগবে কি না আর কিছু লাগবে না চলো 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 এই দুটো জিনিস এখন বর্তমানে লাগবে আমাকে এন্ড দেন গাইস আমাদের বার্গার স্টোর ওপেন হয়ে যাবে ফটাফট কর ভাই যা করবি ফটাফট কর হু ফাইনালি গাইস আমাদের এই রেস্টুরেন্টটা ওপেন হয়ে যাবে তারপরে গাইস নেক্সট এপিসোড থেকে আমি তিনটা দোকান মানে তিনটা দোকান কোথায় চারটা দোকান প্রথমে আমাদের কফি শপ তারপরে হট ডগ দেন কাবাব শপ দেন এই বার্গার স্টোর এই চারটা দোকানকে আমি ভালো মতো চালাবো কারণ একটা দোকানকে ধ্যান দিচ্ছি তো একটা দোকান ধ্যান দেওয়া হচ্ছে না তো সবগুলা দোকানে আমি ভালো মতো ধ্যান দেবো নেক্সট এপিসোড থেকে তার জন্য 15k লাইকস গাইস ওকে তার আগে আমাকে যেটা লাগবে সেটা হলো এই চাকুটাকে এখানে রাখ দেন এই বোর্ড গুলাকে এখানে রাখ এখন যা বর্তমানে ওকে এবার আমাকে না এই জিনিসপত্র গুলোকে সরাতে লাগবে এক্স টু রিমুভ রিমুভ করে এটাকে এদিকে সাইডে কোথাও বাক্স গুলো রাখে দে কারণ এইগুলো হলো সব ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য গাইস তো এগুলো আমি না পরে বানাবো নেক্সট এপিসোডে তো এটাকে সাইডে রেখে দিই এটাকে নে দেন সাইডে এন করে রেখে দিই ওকে ব্যাস এবার আমাকে যেটা করতে হলো এই জিনিসটাকে আমাকে লাগবে এটাকেও রিমুভ করি আর এটাকে একদম সাইডে এখানে লাগিয়ে দিই ব্যাস এবার আমাকে যেগুলো লাগবে সেটা হলো এই বোর্ডটা লাগবে বোর্ডটাকে নে বোর্ডটাকে এখানে এরকম করে রেখে দে এই বোর্ডটাকে নে এই বোর্ডটাকেও একদম পাশাপাশি এখানে রেখে দে এরকম করে ওকে ওকে দুটো বোর্ডকে রাখা হয়ে গেছে এবার আমাকে যেটা করতে লাগবে সেটা হলো এই যতগুলো জিনিসপত্র আছে না সেগুলো এগুলোকে এখানে নিয়ে আসতে লাগবে চিজটাকে নিয়ে আয় এই ক্যারেট গুলোকে নিয়ে আয় দেন এই ক্যাবেজ এটাকে নিয়ে আয় দেন এটা বার্গার বানস বানসটা লাগবে বানসটাকে নিয়ে আয় দেন র কাটলেট এটাকে লাগবে এটাকে এখানে রেখে দে তারপর চাকু চাকুটাকে এখানে রেখে দে তারপর এই ককম্বর এটাকেও লাগবে ব্যাস বাকি এই যতগুলো কেচাপ লাগবে কেচাপ 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 ওকে কেচাপটাকে এখানে রেখে দে ওকে বাকি এই যেখানে যতগুলো জিনিসপত্র দেখতেছো এগুলো সব ফ্রেঞ্চ ফ্রাইয়ের বানানোর জন্য লাগবে বাকি এখানে আমাকে এতটুকু কাজ হয়ে যাবে তো এখন গাইস ফাইনালি আমি বার্গার আমাদের স্টোর ওপেন হয়ে গেছে সর্বপ্রথমে এই দোকানটার নাম আমি দিব দি বার্গার স্টোর গাইস ইয়েস দি বার্গার স্টোর আর এই দোকানটার মধ্যে বার্গার কোথায় গেল বার্গার বার্গারের প্রাইস আমি রেখে দিই $9 গাইস $9 এই দেখো গাইস ফ্রেঞ্চ ফ্রাই আমি আগে নেক্সট এপিসোডে বানাবো আজকে বার্গার শুধু ওকে বার্গার হয়ে গেছে এবার দোকানটাকে আমি ওপেন করে দিই ওবে রাত হয়ে গেছে আর আমি তো ভুলে গেছি ভাই আমি দুই দিন ধরে কাজ করতেছি আমাদেরকে ঘুমায় আসতে লাগবে ভাই ভুলে গেছি চল 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 ফটাফট চল দেখো এদিকে একদম রাত হয়ে গেছে বাকি গেছে ওরা কমেন্টে বলো যাই না কি বলবে কিন্তু কিছু তো বলো ওকে আমরা বাড়িতে পৌঁছে গেছি ঘুমা ভাই ঘুমা ফটাফট ঘুমা অত টাইম নাই আমাদের কাছে আমাদেরকে আমাদের বার্গার স্টোর ওপেন করতে লাগবে ওকে লেটস গো সকাল হয়ে গেছে ব্যাস বাড়িতে থাকার টাইম নাই ভাই আমার ফটাফট চল ফটাফট এত স্লো স্লো হাঁটে কেন यार গাড়ি কিনতে লাগবে গাইস গাড়ি কিনতে লাগবে আমি জানিও না যে এই গেমের মধ্যে গাড়ি কেনা যায় কিনা তাও আমি বলতেছি যে গাড়ি কিনতে লাগবে কারণ আমার মনে হয় ভাই এখানে এতগুলো গাড়ি আছে তো আমার মনে হয় যে গাড়ি চালানো তো দরকার যাই না গাইস এই গেমে গাড়ি কেনা যায় কিনা বা গাড়ি চালানো যায় কিনা ওগুলো ছাড়ো ভাই আমাদেরকে আমাদের স্টোরটাকে এখন ওপেন করতে লাগে ফটাফট কারণ বার্গার বানানো আমি শিখে গেছি মানে মনে তো হয় ওটা আমার ওকে দোকান চলে এসে দর ওপেন কর ওকে তো গাইস দা বার্গার স্টোর ইজ ওপেন ফাইনালি ফাইনালি এত বড় রেস্টুরেন্ট আমি কিনে নিয়েছি গাইস আমি কিনেছি গাইস ইয়েস ওকে চলো এখন ভেতরে চলো এখন আমাদের অর্ডার আসবে লোক আসবে আর আমাদেরকে অর্ডার দিবে বার্গার খাওয়ার জন্য তো তার আগে গাইস আমরা বার্গার অলরেডি রেডি করে রাখবো যাতে তাড়াহুড়া না হয় তো আমার র কাটলেট যে আছে সেখান থেকে এরকম পিস নিব আরে আরে কোথায় রাখতিস ভাই কোথায় রাখতিস এম করে রাখ ব্যাস এখান থেকে পিস নে রাখ এখান থেকে পিস নে রাখ এখান থেকে একটা পিস নে আর এম করে রাখ আরে আমি রাখ ওকে তো গাইস নতুন অর্ডার চলে আসছে গাইস ওরে বাপরে বাপরে বহুত অর্ডার চলে আসছে ওকে তো আমাকে যেটা করতে হবে সেটা প্রথমে এগুলোকে অন করতে লাগবে ব্যাস অন হচ্ছে আমাদের রান্না মানে যেটাই হচ্ছে ওকে বার্গারটাকে এখানে রাখতে লাগবে এবার এটাকে দুই পিস করতে লাগবে আরে দুই পিস ব্যাস এরকম করে এখান থেকে এরকম করে রাখ এটাকে দুই পিস এরকম করে নে ব্যাস ওকে এবার আমাকে যেগুলো করতে হবে সেটা হলো একটা চাকু নিতে লাগবে চাকু নে আর এটাকে কাট ব্যাস কেটে এখানে রেখে দে ওকে এবার আমাকে কি করতে লাগবে কেচাপটাকে নিয়ে এটার মধ্যে রাখতে লাগবে তারপর এরকম করে দিতে লাগবে ব্যাস কেচাপটা এখানে রেখে দে তারপর এবার আমাদেরকে এটাকে এখানে দিতে হবে এরকম করে তারপর এটা কি বাঁধাকপি না কি এটাকে এটাকে দিতে লাগবে এরকম করে রাখতে লাগবে তারপর চিজ কোথায় চিজ ওকে চিজ দিতে লাগবে আবে ইয়ার একটা বার কর একটা চিজ এখানে রাখ ব্যাস ওকে আরে বন্ধ করে না ভাই পুড়ে গেল আমাদের এটা ভাই পুড়ে গেছে এটা কালো হয়ে গেছে পুরো শ্যা এটাকে রাখ এখানে এবার এটাকে এখানে দে ব্যাস এবার এটাকে নে আরে ম্যাডাম হ্যালো ম্যাডাম আপনার অর্ডার 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 আপনার অর্ডার আরে আরে ইয়ার বার্গার পড়ে গেল সরি ম্যাডাম এনে আপনার অর্ডার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার নতুন অর্ডার আসছে ভাই এটা পুড়ে গেল ভাই পুরোটা পুড়ে গেছে শ্যা এগুলো রাখ এখানে ওই এটাকে এটাকে ভাই 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 কিছু বুঝতে পারছেন এটা ওকে আমাদেরকে আরেকটা বানাতে লাগে ফটাফট এটা এইগুলো এগুলো তো পুড়ে গেছে ভাই ফেলা এক লাগে এই দুইটাকে ফেলা ফেলা ওকে নতুন করে বানা ফটাফট একটা নে আর আরেকটা নে ব্যাস ফটাফট বানা
ভাই ওকে, এবার এখানে চিজ দিতে লাগবে ভাই। আমাদের কাটলেট শেষ হয়ে গেছে, আমাদেরকে কাটলেট নিয়ে আসতে লাগবে। সবগুলো আগে পুরাই পুরাই খতম করলাম আমি, এদিকে কাস্টমার ওয়েট করে আছে ভাই। তার তুই চ ভাই, সবগুলো কাটলেট আমার দ্বারা পুড়ে যাচ্ছে, যাই না কেন? কোথায় গেল কাটলেট? কাটলেট 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 কোথায়? কাটলেট কোথায়? ওকে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। ওকে নিয়ে নে, ফটাফট 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 ওয়েট করুন কাস্টমার গুলো, আমি পুরাই দিচ্ছি ভাই বার্গার গুলোকে, মানে ভেতরে যে ইসেটা আছে কাটলেটটা সেটাকে পুরাই দিচ্ছি। ওকে ওকে, হ্যালো ম্যাডাম, আসুন আসুন, ওয়েলকাম 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 ওয়েলকাম। একটু দাঁড়ান খালি, আমার দ্বারা পুড়ে গেছিল এগুলো। ওকে এবার ঠিক আছে, এবার এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ। ওকে এবার 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 ঠিক আছে। ওকে বেশিক্ষণ এবার পুরাবো না গাইস, অল্প 5 সেকেন্ড, 1 2 3 4 এন্ড 5। ওকে এবার অফ করে দে ভাই, অফ করে দে, ব্যাস বহুত হয়ে গেছে। এবার কাটলেটটাকে এখানে নে, রাখ ব্যাস। আর কাকে কি লাগবে? চিজ লাগবে আর, ওকে চিজ, ম্যাডামটাকে চিজ লাগবে, এখানে চিজ দিন। চিজ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে এটা এখানে দিয়ে দিন, ব্যাস সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার বার্গারটাকে এখান থেকে বন্ধ করে দিন, ব্যাস। এবার নিন ম্যাডাম, এই নিন ম্যাডাম আপনার বার্গার। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফাইনালি ভাই, ফার্স্ট ইনকাম গাইস আমাদের বার্গার শপ থেকে, ইয়েস, $6 দিয়ে। ভাই দেখো কত কাস্টমার বসে আছে, বহুত বহুত কাস্টমার, বহুত কাস্টমার। ও আমার কাছে বানসো সেন্স হয়ে গেছে, বানসো সেন্স হয়ে গেছে। ওকে এক কাজ করি গাইস, বার্গার গাইস আমরা আরো বানাবো কিন্তু নেক্সট এপিসোডে। আজকে আমরা শুধু বার্গার শপটাকে ওপেন করলাম, বাকি এই শপটাকে আমরা নেক্সট এপিসোডে ভালো মতো এটাকে চালাবো। আর বাকি আমাদের যে স্টোরগুলো আছে সেগুলোকে চালাতে লাগবে, কারণ সেগুলো ভাই বন্ধ পড়ে আছে, ভালো মতো জিনিসপত্র আমি সাপ্লাই করি না ওখানে। তো নেক্সট এপিসোডে সবকিছু ভালো মতো করবো, আর ভালো মতো এই জায়গাটাকে এক্সপ্লোর করবো, কারণ এই জায়গাটাকে ভালো তো ঘুরিও নি আমি। তো এক কাজ করো, তোমরা ফটাফট লাইক করো, 15k লাইকস, তারপর এটা নেক্সট এপিসোড আনবো। বাকি কমেন্টে জানাও সবাই ফটাফট এই বার্গার শপটা কেমন লাগলো তোমাদেরকে। বাকি আজকের জন্য এতটুকুই থাকলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট গেমপ্লেতে। বাই বাই।